আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে। তো আমি শাহী মন্ডল আর আমার চ্যানেল ব্লগার্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই জিনিসটা, এটা কিন্তু আনবক্সিং করে দেখাবো। তো চলো এর মধ্যে কি আছে সেটা দেখা যাক। আমি ফ্যামিলির জন্য অর্ডার দিয়েছিলাম, তো আমি যে জিনিসটা দেখলাম খুবই ভালো আর এটা খুবই কার্যকরী, সব ক্ষেত্রে খুব উপকার লাগবে, তো আমি সেই কারণে যেটা অর্ডার দিলাম। এর মধ্যে আছে যেটা তোমাদেরকে আমি দেখাবো, এই যে বার করি এটা, এই যে দেখো এটা, এটা হলো একটা 3-in-1 হটপট। ফ্রেন্ডস, এই যে হটপটটা আমি তোমাদেরকে দেখাই, এটা হলো স্যালো ইনসুলেট হটপট। তো এদিকে দেখো এই যে দামটা, এখানে দাম ফেলা রয়েছে 1399 টাকা। তো যেহেতু এটা আমি কমে পেয়ে গেছি, ডিসকাউন্টে পেয়ে গেছি 599 টাকায়, তো এটা আমি তাই জন্য নিলাম ফ্যামিলির জন্য। ফ্যামিলিতে যেহেতু খাবার দাবারগুলো বানানোর পর তো অনেকক্ষণ রাখার পর জিনিসটা ঠান্ডা হয়ে যায়, তো যাতে সেগুলো ঠান্ডা না হয় সেই কারণের জন্য আমি হটপটটা অর্ডার দিয়েছিলাম। তো স্টার্ট করার ফলে এটা দেখলাম খুব কম দামে আর খুব ভালো সুন্দর জিনিসটা, তো তাই জন্য ঝটপট অর্ডার দিয়ে পেলাম। তো আমি তোমাদেরকে খুলে দেখাই জিনিসটা কেমন। খুব তিনটে আছে, ছোট সাইজ আছে, বড় সাইজ আছে, অনেক রকমেরই সাইজ আছে। তো আমি তোমাদেরকে দেখাই দেখো জিনিসটা, এই যে দেখো, এই যেটা হলো বড় সাইজটা। এখানে রুটি বা ভাত জাতীয় জিনিস তোমরা রাখতে পারবে, এটা যেহেতু সাইজটা মোটামুটি মিডিয়াম বড় সাইজের আছে। এই হলো এটা ঢাকনা, এই যে এটা ঢাকনা রয়েছে, এটা খুব সুন্দরভাবে ফিটিংসটাও হয়, আর এটা এয়ার টাইট যেহেতু তাই অনেকক্ষণ পর্যন্ত খাবারটি গরম লাগে, মিনিমাম 5 ঘন্টা পর্যন্ত খাবারটাকে খুব সুন্দর গরম রাখবে। আর তাছাড়া এই জিনিসটা, এই জিনিসটা অন্যান্য তরকারি বা অন্যান্য কিছু রাখার জন্য খুব ভালো। তো এটা মিডিলটা তোমাকে আমি দেখাই, মিডিলটা এটা মাঝারি সাইজের, এটা হচ্ছে আরেকটু ছোট সাইজ। এটা সাধারণত তরকারি জাতীয় কিছু রাখার পক্ষে খুব ভালো, এটা এটা অনেকক্ষণ যেহেতু গরম থাকে না, তাহলে তোমরা চাইলে অনেকক্ষণ আগে করে রাখলেও এটা হঠাৎ ঠান্ডা হবে। তো এটা হলো ছোট সাইজটা, মানে মাঝারি সাইজটা এটা। তো তোমাদেরকে ছোট সাইজটা দেখাই, এই যে রাখো, এটা হলো ছোট সাইজটা। এটা এটার মধ্যে সাধারণত অল্প কিছু তোমরা এটাতে টিফিন বক্স হিসাবে ইউজ করতে পারবে, যেহেতু এটা ছোট সাইজ। দেখো দেখতেও খুব সুন্দর স্মার্ট লাগছে আর কালারটাও খুব স্মার্ট কালার, তোমরা এই জিনিসটাকে টিফিন বক্স হিসাবে ইউজ করতে পারবে। যে কোথাও দূরে গেলে তোমরা যদি টিফিন নিয়ে যাও বা কোনো অফিসে জব করার ক্ষেত্রে বা অন্যান্য স্কুলে যে কোনো ক্ষেত্রে তো টিফিন বক্স হিসাবেও ইউজ করতে পারবে। তো এই যে তিনটে সাইজ আমি তোমাদেরকে আর আবার ভালো করে দেখিয়ে দিই। আর যেহেতু এর প্লাস্টিকগুলো খুব সুন্দর, তাই এগুলো হঠাৎই ফাটবে না, এগুলো খুব মোটা টাইপের প্লাস্টিক আর ধরার ক্ষেত্রে খুব হালকা, প্রত্যেকটা সাইজই খুব হালকা, যার জন্য এগুলোকে ক্যারি করতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। আর সব দিক থেকে এটা যেহেতু ভালো, আর বাইরে এই এই প্লাস্টিকের কারণে বাইরে একদমই গরমটা আসবে না, এই গরমটা ভিতরে আটকে দেবে। তো তোমরা তিনটে সাইজ একবার ভালো করে পুরোটা দেখে নাও যে কেমন হয়েছে। এই যে এটা বড় সাইজের, এটা মিডল, আর এটা সব থেকে ছোট। তো ফ্রেন্ডস, তোমরা যদি এগুলো কেনো তাহলে আমার সঙ্গে অবশ্যই করে কমেন্টে জানিয়ে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।